ফ্যান করা নিয়ে কালিম পাখি মারামারি বেঁধে গিয়েছে। একই জোড়া কালিম পাখি গোসল করা নিয়ে দুটোই মারামারি বেঁধে গিয়েছিল। আর এমন সময় ভিডিওটা অন করেছি, পাখির মারামারি থেমে গিয়েছে। আবার দেখুন ঠুকাঠুকি করতেছে। তো করো, তোমরা মারামারি করো, আমরা একটু দেখি। আপনারা কালিম পাখির মারামারি কেউ দেখতে পারলেন না, মিস করলেন মারামারিটা। কালিম পাখি সব সময় ছেড়ে পালন করা হয়। আপনারা স্ক্রিনে যে দুইটা পাখি দেখতে পাচ্ছেন, এটাই সেই দুইটা কালিম পাখি। তো দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু কালিম পাখি, স্ক্রিনে আপনাদেরকে দেখা যাচ্ছে স্পষ্ট। পাখিগুলো অনেক সভ্য এবং শান্ত সৃষ্ট পাখি। তো এই পাখিগুলো ছেড়েই পালন করা হয়, ছাড়াই ছেড়েই রাখা আছে। তো আমরা কিন্তু এখানে গোসল করে তারা, আর বাসায় কিন্তু আমরা ছাড়াই থাকে। দেখতে পাচ্ছেন পাখিগুলো অনেক সুন্দর, কালার কিন্তু অনেক সুন্দর একটা কালার। তো এক কথায় বলতে পারেন এটা দেখেন কে মারামারি করছে মুরগির সাথে, অনেক মারামারি করতে পারে পাখিগুলা। তো এই পাখিগুলা মূলত আপনাদেরকে বলতে চাই একেবারে ময়ূরের মতো দেখতে। ধান ভাত চাল সব কোয়ালিটির খাবার কিন্তু পাখিগুলো খেয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু সে চাল খাচ্ছে। তো পাখিগুলো যেমন দেখতে সুন্দর, তেমন খাবার টাবার সব কিছুই খায়। দেখুন কত সুন্দর করে খাচ্ছে, মাথা নিচ করে করে অনেকগুলো চাল। তো এত সুন্দর পাখি কিন্তু আপনারা কোথাও পাবেন কিনা জানি না, এমন শিকারি পাখি। সবাই কিন্তু জঙ্গলি পাখিটাকে ধরে আপনাদেরকে দিয়ে দেয়, দিয়ে দিলে আপনারা কিন্তু প্রতারিত হন। তো এমন পাখি কিনলে কিন্তু আপনারা সবসময় প্রতারিতই হবেন, কখনো ভালো কোয়ালিটির পাখি আপনারা পাবেন না। তো ভালো কোয়ালিটির পাখি নিতে হলে আমার কাছ থেকে নেবেন। দেখুন চোখের সামনে খাবার খাচ্ছে, ছেড়ে ছেড়ে দেওয়া আছে পাখি। দেখুন চোখের সামনে পাখি ছেড়ে দেওয়া আছে, খাবার কিন্তু সে পাখি খাচ্ছে। তো এমন পাখি কিনবেন তাহলে আপনি লাভবান হবেন, আপনার ডিম বাচ্চা খুব ভালো মতন করবে। ছেড়ে রাখলে পাখিগুলো খাওয়া দাওয়া করলে বা দেখলে আপনারও ভালো লাগবে। আর যে পাখি ছেড়ে দিলে চলে যাবে সে পাখি দেখে মনে করেন সে পাখি দিয়ে কোনো রেজাল্ট পাওয়া যাবে না, ডিম বাচ্চা করবে না। তো আজকেই ছিল পাখির পালন পদ্ধতি। কিন্তু আমি কালিম পাখি সংক্রান্ত অনেক ভিডিও দিয়ে থাকি, সবাই আমার চ্যানেলের প্রতিটা ভিডিও দেখে আসবেন। সব ভিডিওতে কিন্তু সব কিছু